Hello friends, welcome to Gazole Storehouse of Knowledge. আচ্ছা বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে কিছু প্রশ্ন এবং কিছু উত্তর নিয়ে এসেছি। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনি কি জানেন আপনি বা কোনো যে কোনো কোনো মানুষ একসঙ্গে 1,00,000 মাছ খেতে পারে? হ্যাঁ, কি অবাক করছেন তো? এটাই ঘটতে পারে যদি আপনি 1 টুকরো মাছের ডিম খেয়ে নেন, তাহলে কিন্তু আপনি 1,00,000 এবং তার বেশিও মাছ খেয়ে নিতে পারেন। নাম্বার 2, আচ্ছা আপনি কি জানেন মোবাইল ও কম্পিউটার হ্যাং হয় কেন? হ্যাঁ, আপনি যখন মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট চালান, তখন ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার বা মোবাইলে ভাইরাস ঢুকে এবং সে ভাইরাস ঢোকার ফলে মোবাইল ও কম্পিউটার হ্যাং হয়ে যায়। নাম্বার 3, আচ্ছা বন্ধুরা, এই বছর তো 2020, তো 2020-র ফেব্রুয়ারি মাসের 29 তারিখ তো আছে, মানে অর্থাৎ 2020-র লিপ ইয়ার। তো কারো যদি এই 29 তারিখে জন্ম হয়, তাহলে সে কি হবে, কি করবে? সে তার তো 3 বছর জন্মদিন হবে না, এটা কি ভেবে দেখেছেন? নাম্বার 4, আচ্ছা বন্ধুরা, আমরা তো দেখি চায়ের দোকানে কাচের গ্লাসে জল চা খেতে দেয়, আর বাড়িতেও কিন্তু আমরা যদি কাচের গ্লাসে জল খাই বা চা খাই, তাহলে দেখি কিন্তু আমরা কাচের গ্লাসটি ফেটে গেছে, কিন্তু দোকানে কেন কাচের গ্লাস ফাটে না, এটা কি কোনো ভেবে দেখেছেন? বা দোকানদার চা দেওয়ার আগে কেন গরম জল দিয়ে কাচের গ্লাসটা ধোয়? এসব প্রশ্নের একটাই উত্তর, গরম জল দিয়ে দোকানদার চায়ের কাপটি ধোয়, কারণ হচ্ছে কাপটা যাতে না ফাটে, এর ফলেই কিন্তু দোকানদার গরম জল দিয়ে কাপটা ধোয়, আর এর জন্যই কাপ ফাটেও না। কিন্তু বাড়িতে আমরা গরম জল দিই না, তাই চায়ের কাপ ফেটে যায়। নাম্বার 5, আচ্ছা বন্ধুরা, আপনারা তো দেখেছেন যে ব্যাটারিতে আমরা জল দিই, ইনভার্টারের ব্যাটারিতেই আমরা জল দিই, যার যার বাড়িতে ইনভার্টার আছে তারা বাড়িতে ব্যাটারিতে জল দিই। তো এই ইনভার্টারের ব্যাটারির জলটা আসলে কি? এটা কিন্তু বন্ধুরা আসলে জলীয় বাষ্পকে সংগ্রহ করে রেখে বোতল বন্দি করে বিক্রি করা হয়। তবে হ্যাঁ বন্ধুরা, সব জল কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা হয় না, কখনো কখনো কিন্তু অ্যাসিডও দেওয়া হয়, তাই ভুলও কিন্তু খাবেন না। Thanks for watching our video. Goodbye. আবার পরে দেখা হবে।